हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी शेखाबो बाड़ीते ही खूब सहजे रसमलाई कीभावे बानाय। तबे भिडियोटी शुरू करार आगे आपनादेर सबार काछे रिक्वेस्ट करब, आमार चैनलटा प्लिज सबस्क्राइब करे देबेन आर सबस्क्राइब करार समय पाशे थाका बेल आइकनटी अवश्य क्लिक करे देबेन। ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमी मालाई बनिए नेब। मालाई बनानोर जन्नो आमी गैसे दूध बसिए दिएछी। आमी एखाने 500 ml मतन दूध नियेछी। दूधटा एकटु फुटे उठले आमी लो फ्लेमे करे देब। दूधटा फुटे उठेछे। एबार आमी हाफ कप मतन दूध तुले निलाम आर एई दूधे एक चिमटी मतन केशर दिए देब। এই কেশর দুধটা আমি আলাদা করে রেখে দেব। এবার আমি দিয়ে দেব পেস্তা। পেস্তাটা আমি একটু ভেঙে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। দুধ ঘন হওয়ার পর এমনিতেই একটু মিষ্টি হয়ে যায়, তাই সেটা মাথায় রেখে এবার আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। আমি আমার স্বাদ মতন চিনি দিচ্ছি, আপনারা যতটা মিষ্টি খাবেন আপনারা সেই পরিমাণে চিনি দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। মনে রাখবেন দুধ কিন্তু আমাদের অনেকটাই ঘন করতে হবে, না হলে মালাই খেতে ভালো লাগবে না। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি কেশর দুধটা দিয়ে দেব। কেশর দুধটা দেওয়ার পর আমি আরো 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, মালাইও রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এখানে 500 দুধের ছানা নিয়েছি। ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার ছানায় দিয়ে দেব 1 চা চামচ সুজি আর 1/2 চা চামচ বেকিং পাউডার। ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট সমান সাইজের ছানার বল বানিয়ে নেব। চেষ্টা করবেন বলগুলোকে সমান সাইজের বানানোর। এবার আমি বলগুলোকে ভালো করে মসৃণ করে নেব। খুব হালকা হাতে ছানার বলগুলো হাতে তালুতে নিয়ে মসৃণ করবেন, না হলে কিন্তু ছানার বলগুলো ভেঙে যেতে পারে। ছানার বলগুলো মসৃণ করে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ জল নিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনি গলে গেছে। এবার আমি একে একে ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার পর আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছানার বলগুলো বড় হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এবার রসগোল্লাগুলো আমি এইভাবে চামচ দিয়ে অল্প করে চিপে রসটা বার করে নিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে 1 ঘন্টা রেফ্রিজারেট করে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের রসমালাইও রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওয়ে আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে।